একদা বিচারপতি তিনি আইন জানেন না নাকি ইচ্ছে করেই তিনি আইন উল্লঙ্ঘন করলেন এই ভেবে যে তিনি পার পেয়ে যাবেন বাকিরা এত রকম কথা বলে পার পেয়ে যাচ্ছেন তাহলে তিনিই বা পাবেন না কেন কিন্তু দেখা গেল তিনি একটা গোত্তা খেলেন বুঝতেই পারছেন কথা হচ্ছে বিজেপির তমলুকের লোকসভা নির্বাচনের প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে তাকে সেন্সার করা হয়েছে চব্বিশ ঘন্টার জন্য এই মুহূর্তে তার জন্য এটা বড়সড় একটা ধাক্কা যে চব্বিশ ঘন্টা তিনি প্রচার করতে পারবেন না তার কারণ পঁচিশ তারিখ তার কেন্দ্রে ভোট রয়েছে আর এই মুহূর্তে যে কোনো নির্বাচন প্রার্থীর জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ নো টাইম টু ওয়েস্ট অলরেডি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেন্দ্রের জন্য প্রচার করতে আসছিলেন প্রধানমন্ত্রী খারাপ ওয়েদারের জন্য তিনি হলদিয়ায় যেতে পারেননি প্রচার করতে পারেননি সেই একটা অলরেডি রয়েছে তারপরে এইরকম একটা শাস্তি তাকে দেওয়া হয়েছে যে ঘন্টা আজ বিকেল পর থেকে তিনি প্রচার করতে পারবেন না ঘন্টার জন্য খুব ইন্টারেস্টিং একটা বিষয় এই মুহূর্তে দুজন প্রাক্তন বিচারপতি খুবই চর্চার মধ্যে রয়েছে একজন পদত্যাগী বিচারপতি আরেকজন অবসরপ্রাপ্ত বিচারপতি যাই হোক আমরা শুরু থেকে যদি একটু শুরু করি আপনারা জানেন এই ঘটনার সূত্রপাত কোথা থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোনা যায় একটি মঞ্চ থেকে তিনি বলছেন তৃণমূল কংগ্রেস বলছে রেখা পাত্রকে দু হাজার টাকায় কেনা হয়েছে আমি প্রশ্ন করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে দশ লক্ষ টাকা কেউ গুঁজে দিলে একটা চাকরি হয়ে যায় তোমাকে আট লক্ষ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায় তুমি কত টাকায় বিক্রি হও তোমার দাম দশ লক্ষ টাকা কেন তোমার মুখে মেকআপ করে দেয় সেই কারণে আর রেখা পাত্র মানুষ লোকের বাড়ি কাজ করে আমাদের প্রার্থী তাকে টাকায় কেনা যায় এরপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন একজন মহিলা মহিলা আরেকজন সম্পর্কে সেই জন্য উনি এই রকম মন্তব্য কি করে করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা তো আমার সন্দেহ হয় মনে প্রশ্ন জাগে মাঝে মধ্যে এই যে বক্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেখেছিলেন এইটা নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তারা বলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রুচিহীনতার পরিচয় দিয়েছেন এই মন্তব্যের মাধ্যমে এবং তারই সঙ্গে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে তিনি অপমান করেছেন তার সঙ্গে আরও মহিলাদেরকেও তিনি অপমান করেছেন এই মন্তব্যের মাধ্যমে যে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ মহিলা তো এবং তারই সঙ্গে তিনি যে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কত টাকায় বিক্রি হন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছিল নির্বাচন কমিশন যেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করে তাকে যেন প্রচারে নিষেধ করা হয় এই ধরনের মন্তব্য ব্যবহার করতে যেন নিষেধ করা হয় তারই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেস আইনি পদক্ষেপ নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনুমতি চেয়েছিল যাই হোক অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ প্রসঙ্গে বলেছিলেন আমি শুনেছি ওরা মানে তৃণমূল কংগ্রেস আমাকে নিয়ে আমার মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশন জানতে চাইলে আমি গোটা ভিডিওটা তাদের দেখাবো যে আমি কোন কথা কথাটা বলেছি তার অর্থ কি এবং কোন পরিপ্রেক্ষিতে কথাটা আমি বলেছি আমার কাছে এখনো চিঠি আসেনি চিঠি এলে আমি তার জবাব দেব নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয় বিশ্বে মেয়ের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জবাব দিতে হবে যে কেন তিনি এই ধরনের মন্তব্য করেছেন নিশ্চয়ই অভিজিৎ বাবু জবাব দিয়েছেন কিন্তু সেই জবাব ধোপে টেকেনি সেই কারণেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই শাস্তিমূলক পদক্ষেপের কথা জানানো হয়েছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চব্বিশ ঘন্টার জন্য সেন্সর করা হলো আজ বিকেল পাঁচটার পর থেকে চব্বিশ ঘন্টার জন্য বিজেপির তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রচার করতে পারবেন না এবার দেখুন এখানে যারা বিজেপির সমর্থক রয়েছেন বা অভিজিৎ বাবুর যারা সমর্থক রয়েছেন তারা অনেকেই বলতে পারেন যে কেন উনি বলবেন না ঠিক করেছেন অন্য কেউ বললে শাস্তি পায় না তাহলে কেন উনি শাস্তি পাবেন এখানে তিনটে বিষয় আছে প্রথম কথা আপনি যদি বলেন যে কেন উনি বলবেন না উনি বেশ করেছেন কেন অন্যরা শাস্তি পাবে না উনি শাস্তি পাবেন সেখানে প্রথম কথা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে এই যে নির্বাচন কমিশনের তরফ থেকে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে তার কারণ তৃণমূল কংগ্রেস তার এই মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছে অভিযোগ জানিয়েছে আপনাদের যদি বক্তব্য থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দলের বিভিন্ন নেতা নেত্রী তারা কু মন্তব্য করছেন কিন্তু তারা শাস্তি পাচ্ছেন না তাহলে সেইগুলো নিয়ে অভিযোগ জানাতে হবে নির্বাচন কমিশনের কাছে সেক্ষেত্রে আপনার এই প্রশ্নটা বিজেপির কাছেই হওয়া উচিত যে বিজেপির লোকজন কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য শাসক দলের নেতা নেত্রীর মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছে না দ্বিতীয় কথা অনেকেই এই মুহূর্তে বলছেন এর আগেও আমি যে পর্বটা করেছিলাম এই নিয়ে সেখানেও বলেছেন যে নির্বাচন কমিশন কমিশন চটি নির্বাচন মমতা চাটা হয়ে কাজ করছে সেই কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এরকম শাস্তি দেওয়া হচ্ছে দেখুন এখানে কিন্তু রাজ্যের নির্বাচন কমিশনকে নিয়ে কথা হচ্ছে না এখানে কথা হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারাই কিন্তু এই শাস্তিমূলক পদক্ষেপের কথা ঘোষণা করেছে অর্থাৎ এটা কেন্দ্রের নির্বাচন কমিশন রাজ্যের নয় পঞ্চায়েত নির্বাচনের সময় একাধিকবার যে অভিযোগ উঠেছিল যে রাজ্যের নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে সেই রকমই লোকসভা নির্বাচনে অলরেডি কিন্তু বিরোধীরা এটা বলতে শুরু করেছেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে সেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই শাস্তিটা দেওয়া হয়েছে তাহলে এবার আপনি বলবেন যে নির্বাচন কমিশন তার মানে নিরপেক্ষভাবে কাজ করছে সেক্ষেত্রে তাহলে আপনাকে আবার এটা মেনে নিতে হবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভুলই বলেছেন নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে এই শাস্তিমূলক পদক্ষেপের কথা সামনে রেখেছে তার সঙ্গে বলি এর আগের পর্বেও আমি বলেছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অত্যন্ত শিক্ষিত শিক্ষিত ভদ্র মার্জিত একজন একজন ব্যক্তি ব্যক্তি প্রাক্তন বিচারপতি হিসেবে তিনি রাজনীতিতে যখন এসেছিলেন অ্যাপ্রোচটা এটাই ছিল যে তিনি একজন শিক্ষিত ভদ্র ব্যক্তি হিসেবে রাজনীতিতে এসে রাজনীতির ময়লা পরিষ্কার করবেন এবং তিনি সিস্টেমটাকে বদলানোর চেষ্টা করবেন সেখানে দাঁড়িয়ে তার মুখ দিয়েই যদি এই আবর্জনা বেরোয় প্রশ্ন তো সেখানে উঠবে নীতি নৈতিকতার দিক দিয়ে আপনাকে এই প্রশ্ন তো করতেই হবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন মানুষের মুখে এই ধরনের কথা কি সত্যি মানায় এটাকে সত্যিই শোভা পায় এবং এই প্রসঙ্গ কিন্তু নির্বাচন কমিশনও উল্লেখ করেছে নির্বাচন কমিশনের তরফ থেকে অভিজিৎ গাঙ্গুলিকে যে নোটিশটা পাঠানো হয়েছে সেখানে একটা পয়েন্ট খুব ক্লিয়ারলি লেখা রয়েছে যেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি এবং সেখানে নির্বাচন কমিশন বলছে অ্যান্ড ওয়ার অ্যাজ দ্য কমিশন পেইনফুলি দ্য ফ্যাক্ট দ্যাট সাচ অ্যাবোমিনেবল ওয়ার্ড হ্যাভ কাম ফ্রম সামওয়ান অফ শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হেন্স ডাজ নট রিমোটলি ডিজার্ভ এনি বেনিফিট অফ ডাউট একদিকে যখন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিজেপির প্রার্থী তিনি এখন তাকে নিয়েই চর্চা হচ্ছে সেখানেই আরও বিচারপতিরা কিন্তু বারবার চর্চায় চলে আসছেন যেগুলো শোনার পরই বিতর্ক এই জলঘোলা শোনার পর কোথাও গিয়ে আপনার মনে প্রশ্নটা জানতে বাধ্য যে ক্যালকাটা হাইকোর্টে হচ্ছে নাকি মানে আমাদের আইনের বিশ্বাস রাখার যে জায়গা সেখানে কি সত্যিই কোথাও ঘুম ধরে যাচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন তিনি বিচারপতি ছিলেন সেই সময় তিনি তার নির্দেশনামায় বিচারপতির দিকে আঙুল অভিযোগে তুলেছিলেন যে তিনি ব্যক্তিগত স্বার্থে নির্দেশ দিচ্ছেন একটি রাজনৈতিক দলের প্রতি আচরণ করছেন পক্ষপাত দুষ্ট বিচারপতি সৌমেন সেনের দিকে আঙুল তুলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি বলেছিলেন বিচারপতি সৌমেন সেন বিচারপতি অমৃতা সিনহাকে চেম্বারে ডেকে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে তাকে বেশি বিরক্ত করা যাবে না তারই সঙ্গে বিচারপতি সিনহার আহ এজলাসের যে লাইভ স্ট্রিমিং হয় সেটা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন তাকে এবং তারই সঙ্গে বিচারপতি সৌমেন সেন বিচারপতি অমৃতা সিনহাকে বলেছিলেন তার এজলাসে দুর্নীতির যে দুটো মামলা রয়েছে সেগুলোকে খারিজ করে দিতে হবে এবং এরপরেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশনামায় লিখেছিলেন বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত স্বার্থে সমস্ত নির্দেশ দিচ্ছেন অর্থাৎ বাতি কথায় বলতে গেলে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই অভিযোগ তুলেছিলেন যে বিচারপতি সৌমেন সেন শাসক দল ঘেঁষা হয়ে কাজকর্ম করছেন শাসক দলের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ তিনি দেখাচ্ছেন এবার এরপরে তো আমরা দেখলাম যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পদত্যাগ করলেন এবং তিনি বিজেপিতে যোগ দিলেন তিনি বিজেপির প্রার্থী হয়ে সম্প্রতি একজন চর্চা শুরু হয়েছে আরও বিচারপতিকে নিয়ে তিনি সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্তরঞ্জন দাস যিনি তার বিদায়ী বক্তব্যে বলেছেন যে তিনি তার পুরনো সংগঠন আর এস এসে ফিরে যেতে চান তিনি আর একজন সদস্য এবং আর এস এস এর ঋণী এই মন্তব্য সামনে আসার পরে এই নিয়েও অনেক বিতর্ক শুরু হয়েছে প্রাক্তন বিচারপতি চিত্তরঞ্জন দাস তার বিদায়ী বক্তব্যে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস সহ অন্যান্য বিচারপতিদের সামনে সকলের সামনে এটা খুব গুরুত্বপূর্ণ সেখানে তিনি বলেন যে আমি আমার সত্যটা প্রকাশ করতে চাই একটি সংগঠনের কাছে আমি ঋণী সেখানে আমি আমার জীবনের অনেকটা সময় কাটিয়েছি সেখান থেকে আমি সাহস ন্যায়পরায়ণতা সম্পর্কে শিখেছি এবং তারই সঙ্গে যেখানেই কাজ করতে যাই দেশপ্রেমকে যাতে বুকে রাখা যায় সেটাও আমি তাদের কাছ থেকে শিখেছি আমি আবারও সেই সংগঠনেই ফিরে যেতে চাই এই অবসর গ্রহণ করার পরে আর সেই সংগঠন হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর যদিও এর প্রাক্তন বিচারপতি দাস বলেন যে আমি বিচারপতি থাকাকালীন কারোর সঙ্গে কোনো পক্ষপাতিত্ব করিনি সিপিআইএম কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিজেপি সবাইকে সমান চোখে দেখেছি এই মন্তব্যের পরেও কিন্তু রাজনৈতিকভাবে জল ঘোলা শুরু হয়েছে এই মন্তব্যের পরেও কিন্তু অনেকগুলো বিতর্ক তৈরি হয়েছে এর আগে আমরা দেখেছি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন গোগয় মহাশয় তিনি সেই চেয়ার থেকে নামার পর বিজেপিতে ঢুকে গেছেন তারপর এখন আমরা দেখছি একজন বিচারপতি কালকাটা হাইকোর্ট পদত্যাগ করার পরে বিজেপিতে যোগদান করেছেন প্রার্থী হয়ে দানিয়ে পড়েছেন এবং এখন প্রাক্তন বিচারপতি আদর্শ আচরণ বিধি ভঙ্গ করে নির্বাচন কমিশনের তরফ থেকে শাস্তি পেয়ে বসে রয়েছেন 24 ঘন্টার জন্য তিনি প্রচার করতে পারবেন না এই শাস্তি নিয়ে তিনি বসে রয়েছেন যেটা থেকে অবশ্যই এই প্রশ্ন উঠে আসে যে একজন ভালো মানুষ রাজনীতিতে এসে রাজনীতির উন্নতি ঘটায় নাকি রাজনীতি একজন ভালো মানুষকে রাজনীতিতে টেনে এনে সেই মানুষটির অবনতি ঘটায় তারই সঙ্গে এই প্রাক্তন বিচারপতি বিচারপতি থাকাকালীন আঙুল তুলেছিলেন আর এক বিচারপতির দিকে যে তৃণমূল কংগ্রেসের হয়ে সেই বিচারপতি কাজ করছেন আবার এখন সদ্য অবসরপ্রাপ্ত একজন বিচারপতি বলছেন আর এস এর কাছে আমি ঋণী আর এস এসে আমি যেতে চাই আমি আমার সত্যটা সকলের সামনে বলতে চাই কিন্তু চিন্তা করবেন না বিচারপতি থাকাকালীন আমি কখনোই পক্ষপাতিত্ব করিনি এই সমস্ত কিছু শোনার পরে মনে হয় সত্যি এটাকেও কি এবার স্বাভাবিক হিসেবেই মেনে নিতে হবে যে এরকমটাই হয় বিচার ব্যবস্থাতেও এরকমটাই হয় বিচারপতিদের ক্ষেত্রে এরকমটাই হয় এটাও এবার নিউ নর্মাল এটাও একদম স্বাভাবিক হয়ে যাবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন